আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আপনারা আমার সামনে আমার পেছনে যে প্রাডো গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি আসলে আপনারা থাম্বনেইলে দেখেছেন যে এই গাড়িটির প্রাইসটা এত কম, মানে এত কম দামে প্রাডো গাড়ি আসলে ভাবাই যায় না। যাদের আসলে প্রাডো গাড়ি পছন্দ অথবা নিতে চান, তারা কিন্তু এই গাড়িটি অনায়াসে নিয়ে নিতে পারেন তাদের সাথে যোগাযোগ করে। তো আমরা আজকে আপনাদেরকে এই গাড়িটির একদম সব কিছুই দেখাবো এবং গাড়িটি স্টার্ট করে দেখাবো যে আসলে গাড়িটা কেমন চলে বা কেমন কী সব কিছু দেখাবো। মানে আশা করবো যে ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাডো হোয়াইট কালারের। এটা হচ্ছে ঢাকা মেট্রো গয়ের গাড়ি, 11-25-58। তো আপনাদেরকে আমি একটু গাড়ির লুকিংটা একটু দেখাই আগে। দেখতেই পাচ্ছেন এটা স্পেসিফিকেশনটি একটু দেখায়, এটা হচ্ছে প্রাডো 1999 মডেল এবং 1999 রেজিস্ট্রেশন করা হয়েছে। ট্যাক্স টোকেন 21 আছে, আর আপনার ফিটনেস মেয়াদ ফেল হয়ে গেছে, এটা ওনারা করে দিবে। আর এটা হচ্ছে 2700 সিসির গাড়ি। এই হচ্ছে গাড়ির কন্ডিশন। গাড়িটি আসলে অনেক আগের মডেল হলেও গাড়িটি কিন্তু মোটামুটি ভালোই আছে। যাদের আসলে প্রাডো গাড়ি পছন্দ অথবা যারা প্রাডো গাড়ি নিতে চান, আপনারা টায়ারটা দেখতে পাচ্ছেন, মানে প্রাডো গাড়ির আসলে কি বলবো, এগুলোর আসলে স্পেসিফিকেশন বা কিছু বলা লাগে না। এগুলো হচ্ছে একটা হেভি মডেলের গাড়ি অথবা এগুলো বলা যায় যে অনেক ভিআইপি গাড়ি। হচ্ছে পেছনের কন্ডিশনটি। তো ভাই, এটার প্রাইসটা কত চাচ্ছেন? এটা হচ্ছে 12,50,000। এটা শুন, মানে যেটা শুনলেন, মাত্র 12,50,000 টাকায় আসলে প্রাডো গাড়িটি। এটা আপনারা হয়তো দাম দামি করে 12 লাখ টাকা হলে নিতে পারবেন। তো এটার এসি থেকে শুরু করে সব কিছু ঠিক আছে? এটা সব কিছুই ঠিক আছে ভিউয়ার্স। এবং আপনারা টায়ারগুলো যে দেখতে পাচ্ছেন, টায়ারগুলো একদমই নতুন টায়ার। আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন একদমই নতুন টায়ার। এবং এটা আসলে মানে একটু ময়লা টয়লা পড়েছে, এটা যদি একটু পলিশ করা হয় তাহলে আপনারা মানে গাড়িটা একদমই চকচক করবে। তো আমরা আজকে আসলে আপনাদেরকে প্রাডো গাড়িটা ভিতরে ঢুকে তারপরে আপনারা স্টার্ট করে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, এই হলো প্রাডো গাড়ি, আমি আসলে ভিতরে বসেছি। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, গাড়িটা স্টার্ট দিলাম চাবি দিয়ে। একটু সাথেই থাকবেন। এটা কি ভাই, মানে আপনার অল অপশন অটো নাকি এটা? না না, এটা ম্যানুয়াল গাড়ি। আচ্ছা, এটা ম্যানুয়াল গাড়ি। ম্যানুয়াল গাড়ি, এটা ডিজেলে চলে, অনেক আগের গাড়ি এজন্য। আচ্ছা, ডিজেলে চলে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সিসি হওয়ার কারণে আপনি অটো হয় না আর কি। আচ্ছা, এটা সিসি বেশি হওয়ার কারণে অটো হয় না? আরে, আগের মডেলের গাড়ি অটো কম ছিল এজন্য। আচ্ছা, এটা এক্সেলেটর। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আসলে নিজে আসলে স্টিয়ারিং এ বসে আছি, আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। হচ্ছে স্টিয়ারিংটা গাড়িটি, আমি আসলে বসে যেটা ফিল করছি গাড়িটি, মানে জোস বলা যায়, এক কথায় জোস, এই দামে এই গাড়ি। আর এটার আসলে সব কিছুই ওকে আছে। এবং এই গাড়িটার আসলে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, পিছনের কন্ডিশনে দেখতে পাচ্ছেন, সিটগুলো থেকে শুরু করে সব কিছুই ওকে আছে, কোনো কাজ করানো লাগবে না। আর এটাতে এসিটা কিন্তু মানে অনেক হাই কোয়ালিটির একটা এসি। তো আমরা একটু বাইরে যাব। তো বেশ, যেমনটা আপনারা দেখলেন গাড়িটা আমি আপনাদেরকে স্টার্ট করে দেখালাম, ইঞ্জিন কন্ডিশন দেখানোর জন্যই আসলে স্টার্টটা করা। তো সব কিছুই আসলে ওকে আছে। এবং পেছনের সিট থেকে শুরু করে কাভার, আপনারা চাইলে এই যে সিট কাভারটা এটা একটু চেঞ্জ করে নিতে পারেন, এটা একটু মানে অনেক পুরনো হয়ে গিয়েছে, তো চাইলে সেটা আপনাদের খুশি। হচ্ছে দরজাটা, তো আমরা পিছনের কন্ডিশনটা একটু দেখবো। এই হচ্ছে পেছনের কন্ডিশন, আসলে ব্ল্যাক কালারের সিট হওয়ায় আসলে তেমন কিছুই দেখা যাচ্ছে না। আমার কাছে এটাই আসলে অবাক লাগছে যে আসলে প্রাডো গাড়ি তাও মাত্র 12 লাখ টাকায়, হাউ ক্যান পসিবল, এটা আসলে বলার বাইরে। তো এই হচ্ছে গাড়িটি, পিছনে দেখতেই পাচ্ছেন আপনারা এক্সট্রা যে টায়ারটা থাকে প্রাডোর, এবং এইটা হচ্ছে এই গাড়িটি। তো আমি বলবো যে যারা আসলে প্রাডো গাড়ি কিনতে চান অথবা যাদের প্রাডো গাড়ি পছন্দ বা এই গাড়িটি যাদের পছন্দ হয়েছে, মাত্র 12 লাখ টাকায় কিন্তু তারা ওনাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন, কারণ এটা কিন্তু একটা লোভনীয় অফার বলা যায়। তো ভাই, এরপরে আমরা কোন গাড়িটা দেখবো? তো ভিউয়ার্স, এখন আমরা এই গাড়িটা দেখবো, এটা হচ্ছে নোয়া এক্স, এটা হচ্ছে হাইব্রিড গাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন।
এটা একদমই ফ্রেশ এবং নতুন কন্ডিশনের গাড়ি, একদমই নতুন কন্ডিশনের গাড়ি। এটাতে রং টং থেকে শুরু করে যা আছে একদমই সব আগে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হাইব্রিড গাড়িটি একদম অরিজিনাল গাড়ি। আপনারা আসলে অনেকে বলেন যে ভাই গাড়িটাই ভালো মতো দেখতে পারলাম না, এই জন্য আসলে খুব ভালোভাবে দেখানোর ট্রাই করছি, টায়ার থেকে শুরু করে সব কিছুই। একদম নতুন কন্ডিশনের গাড়ি। তো ভাই এটার স্পেসিফিকেশনটা আমাকে একটু বলুন। এটা হলো আপনার 2016 সালের মডেল, রেজিস্ট্রেশন 2018, আর সিসি হলো 2000 সিসি গাড়ি। আচ্ছা, এটা নোয়া 4 মাসের স্কয়ার 16 মডেল, 18 তে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং আপনার ট্যাক্স টোকেন এবং ফিটনেস ফেল আছে 4 মাস, সেটা ওনারা করে দিবে। 2000 সিসির গাড়ি, হাইব্রিড গাড়ি কথা তো বলা লাগে না, একবারে হাই লেভেলের গাড়ি। এটা একদম মানে হাই রেঞ্জের গাড়ি। দুই দিকে যে দরজাটা আছে এটা অল অফ মোটর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে ডেকোরেশন যদি আপনারা দেখেন, মানে বলতে পারেন যে একবারে রিকন্ডিশন এই সিস্টেমের গাড়ি এটা। সিট কভার দেখেন ভিতরে আপনার, এসি এগুলো হয়েছে আপনার, এসি বলেন বা আউটলুকিং বলেন, যে ভিতরে সিট কভার মানে সবগুলো রিকন্ডিশন সিস্টেম যে গাড়িগুলো হয় এই গাড়িগুলো। আর আপনার এই গাড়িগুলো সাধারণত বর্তমানে যেই গাড়িগুলো আসে এগুলো অল অপশন অটো অটো হয়, ইঞ্জিন বলেন বা গ্লাস যাই বলেন সব অটো হয়। আর এই গাড়িতে আপনার এক্সট্রা একটা সুবিধা হয়েছে, দিকের যে দরজাগুলো আছে এই দরজাগুলো আপনার অটো। আর হাইব্রিড গাড়ির কথা তো বলার লাগে না, হাইব্রিড গাড়ি একবারে বেস্ট গাড়ি। যারা হাই লেভেলের মানুষ তারা আসলে হাইব্রিড গাড়িগুলো এগুলো ব্যবহার করে পার্সোনালি ইউজের জন্য। ভিডিও যেমনটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমার আসলে বলার কিছুই নেই, এই জন্য আসলে আমি চুপ করেছিলাম। গাড়িটা একদমই জোস বলা যায়, এটা আসলে আমি বলবো না যে এটা আসলে মানে নতুনের মতো বলবো না, এটা আমি বলবো যে এটা নতুন গাড়ি, একদমই নতুন। যারা আসলে একটু হাই লেভেলের গাড়ি পছন্দ করেন এবং আপনার হাইব্রিড গাড়ি পছন্দ করেন তারা আসলে এই গাড়িটা কিন্তু নিয়ে নিতে পারেন। বিকজ এই গাড়িটার আপনারা লুকিংটা যেটা দেখতে পাচ্ছেন, এবং ভিতরে আমি যখন ঢুকলাম গাড়িটার ভিতরে যখন ঢুকলাম তখন ভিতরে মানে এখনও ঠান্ডাই আছে, মানে এটা এত জোস একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার এসি কন্ডিশন থেকে শুরু করে সব কিছুই মানে রিকন্ডিশন গাড়ি, ভাইয়া যেটা বললো যে রিকন্ডিশন গাড়ি যেমন হয় আসলে তার থেকে কোনো অংশই কম নয়। তো আবার এটার প্রাইসটা কত? এটা হচ্ছে 8,50,000। কত? 28,50,000। আচ্ছা বিয়ার্স, এটা প্রাইসটা একটু বেশি হবে, কজ আসলে ভালো জিনিসের প্রাইস তো বেশি হবে। এটার প্রাইসটা হচ্ছে 28,50,000 টাকা, হয়তো বা আপনারা একটু দামাদামি করে এটা হয়তো বা কিছু কমাতে পারেন, হয়তো বা 28 কিংবা 27-এর ভিতরে আপনারা কথা বলার সাপেক্ষে। আসলে আমি যতটুকু বলতে পারি যে 27,00,000 টাকা হলে আপনারা গাড়িটা নিতে পারবেন, অথবা আপনারা আরও কমেও নিতে পারেন, সেটা একান্তই আসলে দামাদামের উপরে নির্ভর করে। আপনারা এসে টায়ারগুলো দেখুন, মানে এটা আসলে কিছু বলার নেই, গাড়ি সম্পর্কে কিছু বলার নেই, আপনারা দাম শুনেই বুঝতে পারছেন। আর এসিটা এই ডোরটা কিন্তু অটো খুলে যাচ্ছে, হ্যাঁ ওইখানে প্রেস করার সাথে সাথে, সুইচে প্রেস করার সাথে সাথে কিন্তু ডোরটা অটো খুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এটার এই জন্যই আসলে প্রাইসটা বেশি। তো আমি বলবো যাদের আসলে এই রকম বাজেট বা এরকম একটু হাই কনফিগারের গাড়ি বা একটু হাই ডেফিনেশনের গাড়ি নিতে চান, তারা কিন্তু এই গাড়িটা অনায়াসে নিয়ে নিতে পারবেন।